আমার আজকের কনফেশন, আমার এক্সাম দিতে খুব ভালো লাগে। আমার কেমন জানি মনে হয় পরীক্ষা না দিলে মূল্যায়নটা ঠিকঠাক হয় না, কিন্তু আমাদের জীবনের এক্সামটা একটু অন্যরকম, বেশ অন্যরকম। স্কুলে বা কলেজের এক্সামে যেমন আগে থেকে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয়, জানতে পারা যায়, কিন্তু জীবনের ক্ষেত্রে সেটা হয় না। জীবন যুদ্ধে এক একটা ঘটনা এক একটা পরীক্ষার মতো, যার কোনো সিলেবাস থাকে না আমরাও জানি না। ঠিক যেন সারপ্রাইজ টেস্টের মতো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সেই টেস্ট আমাদের দিতে হয়। যত ভালো নিজের সমস্যা অন্যের সমস্যা সমাধান করতে পারবে, তত ভালো স্কোর তুমি জীবন থেকে পাবে, বেসিক্যালি জীবন তোমাকে দেবে। এই যে আমি বললাম নিজের সমস্যার সাথে অন্যের সমস্যার কথা, হয়তো অনেকে বলবে যে অন্যকে নিয়ে ভাবার সময় কোথায়, কিন্তু জানো তো অনেক সময় আছে, শুধু আমরা সেটা ইউটিলাইজ করি না। যেমন আমাকে নিয়ে বন্ধুরা গোল টেবিলে আলোচনা করে, আই ডোন্ট নো ঠিক কী আলোচনা হতে পারে, ভালো আবার খারাপও হতে পারে, কোনটা ভাববে সেটা নিজের ব্যাপার। আর আমি খুব বিশ্বাস করি ভালোটা ভাবলে হয়তো তুমি কারোর থেকে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না, কিন্তু জীবন তোমায় অনেক কিছু দেবে, শুধু সেটা নিতে জানতে হবে।